তুমি একবার অর্ডার দাও, সিম্পলে পুরানো পাকা সরাই দেয়া ভাই না, ওকে মারা যাবে না। ও বলছে তার কুলে রঘুনাথ, আমি ওরে 12 বছরের জন্য নিগুন কানন বনবাসে দেব। যদি সে সতী নারী হয়ে থাকে 12 বছর রঘুনাথকে কেজনত করে ভরে ভাড়াই বমরা রাজত্ব পোশাক তুলিয়া সমলার দি সেবা বা বিদায় করি সমলায় একে দুই করি আমন। ওই রাজ্যটা ছেড়ে চলে গেছে এক সপ্তাহ রাস্তা, সে চলে গেছে বাবা অন্য একটা রাজ্যের মধ্যে, একটা জঙ্গল আর মধ্যে গিয়া সে লাতা পাতা দিয়া আস্তানা তৈরি করছে। সমলায় মনে মনে কয়, আমার ভাইয়ে বলছে আমি বনবাসে থাকার জন্য, আমি গ্রামে থাকতে চাই না, আমি জঙ্গলে থাকবো, আমি দেখতে চাই আমি সতী না। মা দুঃখিনী জঙ্গল আর মধ্যে থাকিয়া কুলারে ভালে ছেলের খিদায় খাই কি গাছের লাতা পাতা খায়া তো বাবা তার দুধ কমে গেছে। সমলার দুধ কমে গেছে, সমলা চিন্তা করে আমার বাদ খেতে, যদি বাদ না খাই তাহলে আমার স্তনে দুধ আসবে না। সে গ্রামের বরে চলে গেছে, গিয়া গ্রামে ভিক্ষা করিয়া নগরে টাকা উগায়া ভিক্ষা করিয়া এই সন্তানের জন্য আনে বাবা গাছের তলে সঞ্চয় করতে, পাক শাক করতে হয় না গ্রামের মধ্যে, খাওয়া দাওয়া করে সারাদিন ঘুরে আবার সন্ধ্যার আগে আগে এই জঙ্গলায় থাকে। রাখলাম কথা এই জায়গার মধ্যে আস্তে আস্তে পোলা বাবা বাড়তাছে, এক করে বাবা সপ্তাহ সপ্তাহ করে মাস, এক মাস করে বছর, এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের বয়স বাবা জঙ্গল। পরের দিন মায় তারা ভালো সাজায়
বইয়ের পূজা দিছি, আজকে যাও বাবা মাস্টারে সালাম করো। একদিন করে সপ্তাহ সপ্তাহ করে মাস করে বছর
3 বছর পরে আমার বয়স হয়েছে বাবা 8 বছর। আয়া 8 বছরের বয়স অন্তর্ভুক্ত করুন। আটটা হচ্ছে আর একদিন স্কুলের মধ্যে বাবা একটা খেলা হই বুঝে। সব ছাত্ররা নাম লেখতেছে, লিস্ট করতেছে। রঘুনাথের কাছে আইছে, আয়া দেহে রঘুনাথ দেহে অঙ্ক করতেছে বুঝে। হ্যাঁ আগামী রবিবার দিন আমরা নির্মাণের মধ্যে প্রতিযোগিতা খেলা আছে একটা, সবার ছাত্র ছাত্রীর নাম দিতে তোমার নাম দাও। সাল বল বল খেলবো বল খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা করে খেলা অন্য কারো আমার নাম আয়া লেখান। হ্যাঁ রঘুনাথ রঘুনাথ মানুষ লাগবা আসল নাম বাবা নাই বাবা নাই গিয়ে কি বুলা আমার সন্দেহ লাগবে মনে হয় তুমি ঝাড়ু আস। আগামীকাল তোমার বা নাম বাবার নাম দলান দলান
কত সারের খুশ পলাই দেবো নাকি তুমি বুসা হলে জঙ্গলে বান্ধে তুই পরের দিন সকালে গুড়া গিয়া বান্ধে তৈরি জঙ্গলা মায় কয় খাওয়া দাওয়া করে স্কুলে যা রঘুনাথ খাওয়া দাওয়া করিয়া বইল বাবা গুড়ার কাছে গেছে গিয়া যে গুড়া কিনছে আসমান বাঙ্গে হের বাবা গুড়া দেব তুলে দেবো কি আটকালে বুড়া মনে মনে কলাম তো মরতাম না উঠতাম মরতাম না আমি যাইতামই নেই নেই মরবা বুড়া তো নামে না আমার স্কুলে টাইম দিতে থাকা যা গুড়া খালি ফাঁস ভাই ভাই রঘুনাথ
স্কুলে টাইম দিয়ে দোছে, তাড়াতাড়ি যা। গোরা রোনার ভগুনাতে কয় গোরা আরেকবার কয়া, যদি না যা আসতে খালি একটা ফিফা দেন লাফি। বাবা আরেকবার কইছে যখন গোরা যায় না পরে রাগে সুরে দুই দিন কেন খালি একখানা ঝাঁচা মারছে। তোমার এনে তো যেতাম না, পরে মা যদি গুড়া দেন করতো সময়টা বালা গুড়া একটা আছে, তবে টিহা লাগবো বেশি, দশ হাজার লাগো আছে, পঞ্চাশ হাজার নিবা। যদি টাকা থাকে তোমায় গুড়া আনতে পারবা, এই গুড়াটা বাংলাদেশেও কেউ কিনে না। তোমার টিয়া আমি দশ হাজারই দিয়াম, আমি আগামীকাল তোমার লাগে দশ হাজার টিয়া লইয়া যাচ্ছি। পরের দিন মা দশ হাজার টাকা লই আগে হাসু নেড়ে দিয়েছে, আর কিছু গুড়াটা দিয়ে আসো আমার ফুলা যাইত। গুড়া বাবা সোয়াল এনে বাঁধে ফিরে গেছে, মাই কয় গোলামের উৎকা স্কুলে যা, কই গুড়া কয় গুড়া আছে একটা। ও মায়ও গুড়া তো আনু হুটে দেখে, কয় গোলামের হুট গুড়া নেই ব্রাশ করে লাও, বলে ওহন গুড়া আনছি। কিন্তু গুড়ার উড়ার আগে গুড়ার কহলটা আগে দেখে নেবে। রঘুনাথ খাইছি, মায়ের মনে মনে গুড়ার কপাল দেখতাম,
একটা শুকর ভাইলে পরে আর কিস্তা ভাল লাগে না, উড়ি উড়ি রে কাইছে কাগো মাই স্কুল লাগে। হ্যাঁ দেখে পুরা কল দেখে লাম ভাইয়া কল দেখে সাইন বুঝতে দিলে হাত পুরা দর গেছে কি আর দে হে বাবার পুরা শেঠি আর রঘুনাথ মনে মনে কয় মা এখন আমার মন মতো পুরো হইছে, এই পুরাতে দাউন দেই বাউন দেই তাও আর পুরো পুরো নাই বেশি কষ্ট দিতাম না, মর দেখতে বো গুড়া আমার আলামিনে মর দেখতাম গুড়া তুটতে হতো হইতাছে এমনি আর কর মন হইছে মায় না কইছি কপাল দেখতাম সামনে দেখা গুড়া সামনে দেখে গেছে গিয়া দেখে কপালের মধ্যে লেখা আছে বাংলাদেশ এমন কোনো প্যাসেঞ্জার নাই যে আমার শেষ হওয়ার একটু আজ গত রাগনি দিতে মা আর তোর কপালের মধ্যে লেহা বাংলাদেশ অভিযান জান নাই আমি রঘুনাথ রঘুনাথ রাস্তাটা একটা বন্ধ করছে, রাস্তাটা বন্ধ করার মধ্যে রঘুনাথ যাইব গিয়া রঘুনাথে প্রথম ঘুরাই নিব, এরপরে রঘুনাথে ঘুরারে নিব, আবার রঘুনাথ ঘুরাতে যাইব, এরপরে রঘুনাথে আবার ঘুরায় মানো এমন ভাবে একটা বন্ধ করিয়া তিন বন্ধ করল রঘুনাথ যাইব আর দুই বন্ড ঘুরাই নি বোঝাতে ঘুরারে হে স্কুল এমন ভাবে একটা বন্ড করছে রাস্তা করিয়া রঘুনাথ ঘুরার মধ্যে উঠছে, উঠতে বাবা নতুন ঘুরা তো আনন্দের সুরে বাবা দুই বন্ড কইলাই করে নিয়ে গেল লামছে লামে কয় গুড়া উঠ আমার উঠে আমার কান্দুন ঘুরা তো কান্দুন কতনিকে ঘুরা নামাইছি লামায় আবার হয়ে গেছে অন্ত বাবা এমন একটা ফেস লাগছি ভাল লাগে গেছে ঘুরা দৌড়াইয়া রঘুনাথে কেউ পুরোটা লইয়া বাবা কান ধরে স্কুলে যাইতাছে ছাত্র যারা আগে গেছি গিয়া হ্যাঁ হেরা ছায়া দে হেঁটে পুরা দৌড়ায় হ্যাঁ কান রঘুনাথে দেখছে যে পোলা ভালো গে মাস্টর একটা বিশাল রঘুনাথ মানবে কারণে পোলা ভালো তোমার পুরা দেখি তুই রঘুনাথ ক্লাস করছে করে একে দুয়ে করি আমার বাবা আসছে বিদায় নিয়ে স্কুল থেকে রওনা করে আমি এই রাস্তা
মাঠ যাবো না, অন্য একটা মাঠ যাবো। আমার